এটি হলো একটি লিমোজেট, যেটি দেখতে একটি প্রাইভেট জেটের মতো। তবে চাইলে আপনি আপনার বিবাহের জন্য এটি ভাড়া নিতে পারবেন। বিশ্বের অন্যতম একটি গাড়ি বলে বিবেচনা করা হচ্ছে এই লিমোজেটকে। আপনি জানলে অবাক হবেন, এই লিমোজেটের দামে আপনি একটি বুগাটি মিস্টেল নিতে পারবেন। কি তৈরি করলো এই অদ্ভুত জেট কার? কেনই বা তৈরি করলো? এটিকে আকাশে উঠতে পারে? হ্যাঁ, এমনই অদ্ভুত প্রশ্নগুলোর উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিও কিন্তু পুরো দেখেই কমেন্ট করার অনুরোধ রইল। তো শুরু করা যাক ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই জেট কারটি লিমোজেট বা লিউমার্জিন নামে পরিচিত। একটি প্রকৃত লিয়ারজেট প্রাইভেট প্লেনের উপর ভিত্তি করে বিলাসবহুল লিমোজিনটি তৈরি করা হয়েছিল। এটি একটি কাস্টম স্টিল ফ্রেমের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং এতে একটি জিএম ভরটেক V8 ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি একটি কাস্টম ক্রেডলে অবস্থিত, যার নির্মাতা শিকাগো ভিত্তিক ফার্ম এক্সিকিউটিভ কোচ। এই দানবীয় লিমো যখন রাস্তায় নেমে আসে, তখন দর্শকদের মাঝে খুবই উন্মাদনা সৃষ্টি হয়। দুটি বিশাল বাহ্যিক স্পিকার রয়েছে। একটি জেট ইঞ্জিনের সাউন্ড ট্র্যাক এই স্পিকার থেকে বের হয়, যা সবার সামনে মনোযোগ আকর্ষণ করে। লিমোজেট সম্পূর্ণরূপে বিবাহের জন্য সজ্জিত। শুনতে হাসি পেলেও এটি আপনি যে কোনো মুহূর্তে ভাড়া নিতে পারবেন। ব্যাচেলরদের জন্য পার্টি বা যাই হোক না কেন, অনুষ্ঠানের জন্য লোকেরা এটি ভাড়া নিতে পারে। প্রিমিয়াম কভার সেলাযুক্ত সিট যাত্রীদের আরামদায়ক থাকার বিষয়টি নিশ্চিত করে, যেখানে একটি বড় 42-ইঞ্চি প্লাজমা টিভি এবং 17,000 ওয়াটের অডিও সিস্টেম তাদের মাঝে বিনোদনের জন্য রাখা আছে। চালকও বিলাসবহুলভাবে বাইকের মতো করে চালাবেন এই লিমোজেটটি। একটি লাল কার্বন ফাইবার লুক স্টিয়ারিং হুইল। আউটবোর্ডের ক্যামেরাগুলির জন্য রয়েছে 4টি ছোট স্ক্রিন। এছাড়াও ক্যামেরাগুলো নিশ্চিত করে যে চারপাশে 42 ফুট লম্বা এবং 8 ফুট চওড়া লিমোজেট নেভিগেট করার সময় কোনো কিছুর সাথে ধাক্কা খায় কিনা। অর্থাৎ বলা যায় যে ক্যামেরাগুলোই এক প্রকার সেন্সর হিসেবে কাজ করে। লিমোজেটের বর্তমান মালিক জেট সেটার ইনক। তার কোম্পানি এই লিমোজেটের জন্য কত ডলার চায় তা এখনও পরিষ্কার নয়। তবে আমরা কল্পনা করতে পারি না যে এটি সস্তায় ভাড়া দেবে, যার কারণ হলো একটি লিয়ারজেট ফিউজলেস বেশ ব্যয়বহুল এবং লিমোতে খুবই দামি কাস্টম কাজ করা হয়েছে। এখন সবার প্রশ্ন, এই লিমোজেট কি আসলে উঠতে পারে? এক কথায় বলি, এই লিমোজেট উঠতে পারে না। রাস্তায় চলাচল করে প্রাইভেট জেটের রূপ ধারণ করে এবং এটি রাস্তায় লিগ্যাল যানবাহন। অনেকে বলবেন, তাহলে কেনই বা তৈরি করলো এই জেট কার? আসলে অনেকে আছে যারা মাটিতে বিলাসবহুলভাবে গাড়িতে বিমানের ফিল নিতে চায়, তাদের জন্য এই আবিষ্কারক এটি তৈরি করেছেন। আপনি জানলে অবাক হবেন, এটি এখনও ভাড়া দেওয়া হচ্ছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে এখন সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিন, এবং টিকটকে দেখে থাকলে এখানে আমাদের অ্যাকাউন্টটি ফলো করে ফেলুন। আল্লাহ হাফেজ।